দেশব্যাপী তীব্র তাপদাহের সর্বসাধারণের জন্য বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ সাধারণ সম্পাদক মোহাম্মদ মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে সুপেয় পানি ও খাবার সেলাইন বিতরণ করেন। ভালুকা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক যুবলীগ নেতা শাহরিয়ার হক সজীব শনিবার সকালে পৌর সদরে প্রচণ্ড গরমে অতিষ্ঠ গাড়ি চালক, পথচারী ও নানান শ্রেণী পেশার 2000 মানুষের মাঝে খাবার পানি ও সেলাইন বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা বদরুল ইসলাম, মাথারুল ইসলাম, জুবায়ের রাজু, আল আমিন, জহিরুল ইসলাম সহ নেতৃবৃন্দ। যুবলীগ নেতা শাহরিয়ার হক সজীব বলেন, এ তাপদাহের সর্বসাধারণের জন্য আমাদের এ কার্যক্রম চলমান থাকবে। নির্দেশে উপজেলা যুবলীগের যুবলীগ নেতা